أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ইকরামুল হক, আপনি জানতে চেয়েছেন যে বেনামাজি একটা লোক যদি আপনাকে কিছু খেতে দেয়, আপনি সেই খানাটা খেতে পারবেন কি না? হ্যাঁ ভাই, আপনি খানা খেতে পারবেন। কোন লোক যদি এর খাদ্যের মধ্যে হারাম কিছু না মিশায় আর খাদ্যটা যদি হালাল হয় তাহলে আপনি খেতে পারেন। এমনকি অমুসলিমও যদি কোনো খাদ্যদ্রব্য আপনাকে দান করেন তা আর ওইটা যদি ওদের কোনো পূজা পার্বণে না হয়, স্বাভাবিক খাবার হয় এবং খাদ্যটা হালাল হয় তাহলে আপনি খেতে পারেন। কোনো বেনামাজি যদি আপনাকে খানা দেয় আপনি ওই খানা খেতে পারেন, তবে বেনামাজিকে আমরা অন্তরঙ্গ বন্ধু বানাবো না। বেনামাজি আসলে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইত্তাখিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, কোনো মোমেন কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তো এই বিষয়ে ওলামাদের মধ্যে মতানৈক্য আছে। কেউ বলেছেন যে বেনামাজি কাফের হয়ে যায়, আবার কেউ কেউ বলেছেন না কাফের হবে না। যাই হোক, বিষয়টা মধ্যে মতানৈক্য আছে। তো এখন কথা হলো, বেনামাজি যদি আপনাকে কিছু দেয়, এমনকি কোনো কাফেরও যদি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বাড়িতে দাওয়াতও খেয়েছেন। আমরা জানি যে ইহুদি মহিলা ছাগলের মধ্যে বিষ মাখাইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাইতে দেন, তিনি খেয়েছেন, সাহাবিরা খেয়েছেন। যখন উনি খাইতে যাবেন, মুখে যখন উনি লোকমাটা দিলেন, তখন ওই ছাগলের গোশত থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষ দেওয়া হয়েছে, আপনি এই গোশত খাবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতেও দাওয়াত খেয়েছেন। ইহুদিরা সুদি কারবার করত, ইহুদিরা তো অমুসলিমই ছিল, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দাওয়াতও গ্রহণ করেছেন। এই জন্য কোনো বেনামাজি তাকে আমরা অন্তরঙ্গ বন্ধু বানাবো না, কিন্তু তার সাথে আবার আমরা খারাপ ব্যবহারও করব না, দুর্ব্যবহারও করব না। বরং আমরা সুন্দর ব্যবহার, আমার আচার আখলাক, মিষ্টি কথা এর মাধ্যমে আমি আমার দাওয়াতটাকে পেশ করব। আমার সুন্দর আচার ব্যবহারে হয়তোবা সে দিনের উপরে আসবে, নামাজটাকে সে গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমার ও আলা দিনি খালিলি, কোনো লোক তার বন্ধুর দিনটাকে গ্রহণ করে, বন্ধুর নিয়ম নীতিকে সে গ্রহণ করে। তো আপনি যদি তার সাথে সুন্দর ব্যবহার করেন, সে আপনাকে যখন একটা খাদ্য দিল আপনি এটাকে গ্রহণ করলেই বরং ওই লোকটা খুশি হবে। তার সাথে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলুন আর তাকে নামাজের দাওয়াত দেন, নামাজের গুরুত্ব তাকে বোঝানোর চেষ্টা করুন। এমন যেন না হয় যে আপনি চুপচাপ আসেন আর তার সাথে আপনার বন্ধুত্ব, আপনার দোস্তি বা আপনার আন্তরিকতা এটা চলছে, এইভাবে না। বরং আপনার মধ্যে একটা ঘৃণাও থাকতে হবে যে যারা নামাজ ছেড়ে দেয় তারা দীন ইসলাম থেকে বের হয়ে যায়। তো এই জন্য এদের সাথে আন্তরিকতা থাকবে না, তবে বাহ্যিকভাবে আমরা এদের সাথে সুন্দর ব্যবহার করব, আমাদের মিষ্টি ভাষা আমরা ব্যবহার করব এবং দাওয়াতি কৌশল হিসেবে আমরা তাদের খাদ্যটা যেমন গ্রহণ করতে পারি, আবার কখনো তাদেরকেও আমরা খানা খাওয়াইতে পারি। তো এর মাধ্যমে আমার সুন্দর ব্যবহার আর আচার আখলাক দেখে লোকটা আকৃষ্ট হতে পারে এবং আমার দাওয়াতটাকে কবুল করতে পারে। এই টার্গেটে আমরা এদের সাথে সম্পর্ক রাখব, মূলত দিনী ভাতৃত্ব ওই কারণে নয়, বরং আমার দাওয়াতি স্বার্থে আমি যদি তার সাথে সুসম্পর্ক বজায় রাখি তাহলেই দাওয়াতি স্বার্থ বা দাওয়াতি কাজ হয়তো আমার এগিয়ে নেওয়া সহজ হবে। তো এদিকে লক্ষ্য রেখে আমরা এদের সাথে সুসম্পর্ক রাখব আর খাদ্য দিলে খেতে পারবেন। বরং কোনো অমুসলিমও যদি কোনো হালাল খাদ্য দেয় তাহলে আপনি ওটা গ্রহণ করতে পারেন। আল্লাহু তাআলা আলাম। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد
بعد ما جاء